হ্যালো ফ্রেন্ডস, উই আর লাইভ নাও। আমরা লাইভ সেশনে চলে এসেছি। আপনারাও সবাই একে একে লাইভ সেশনে যোগদান করে আজকে আমাদের ক্লাসটিকে সাফল্যমণ্ডিত করবেন। এবং শুরু করব আমরা আজকে বাংলা গ্রামারের ক্লাস। আর বাংলা গ্রামার থেকে যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আপনাদের জিজ্ঞেস করা হবে সেই সমস্ত প্রশ্নগুলো নিয়ে আমরা আজকে আলোচনা শুরু করব। আপনারা সবাই একে একে আমাদের লাইভ সেশনে যোগদান করে আজকে আমাদের ক্লাসটিকে সাফল্যমণ্ডিত করবেন। তা আপনারা সবাই লাইভ ক্লাসে যুক্ত হওয়ার সাথে সাথে জাস্ট আমাকে একটা রিপ্লাই করবেন যে আপনারা আমার গলার আওয়াজ এবং স্ক্রিনে দেখানো পেজটা দেখতে পাচ্ছেন, এবং তার সাথে সাথে যেরকম আপনাদের থাম্বনেইলে বলা আছে যে সরাসরি মক পরীক্ষার সুযোগ নিন, তা সেই ক্ষেত্রে বলবো যে আপনারা অবশ্যই আজকে একটা খাতা পেন নিয়ে নেবেন। কেন আমরা আজকে যে 15টা কোশ্চেন আলোচনা করব, 15টা কোশ্চেনের আলোচনা শেষে আমি আপনাদের জিজ্ঞেস করব আপনারা কি কত মার্কস পেলেন। আপনারা আপনাদের প্রাপ্ত মার্কস অবশ্যই আমাদের ভিডিওটি আলোচনা শেষে অবশ্যই পোস্ট করবেন। তা আপনারা সবাই একে একে আমাদের লাইভ ক্লাসে জয়েন করুন, আর জয়েন করে আমাদের আজকে ক্লাসের সুযোগ নিন একটা মক টেস্ট পরীক্ষা। তার কারণ একটাই, মক টেস্ট পরীক্ষা যত দেবেন তত সুন্দর আপনারা কোশ্চেনের প্যাটার্ন সম্পর্কে বুঝতে পারবেন, কোশ্চেনের অ্যান্সার কিভাবে করতে হয়, যে এক্সপিরিয়েন্সটা আপনারা মক টেস্ট পরীক্ষার মাধ্যমে পাবেন। তাই সেই এক্সপিরিয়েন্সটাই আমি আপনাদের করাবো। তা আপনাদের সামনেই পরীক্ষা, তা আপনারা অবশ্যই আজকে আমাদের এই লাইভ ক্লাসটা অ্যাটেন্ড করুন। বাংলা গ্রামারে যাদের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে বলবো যে আপনারা অবশ্যই আমাদের ক্লাসটা অ্যাটেন্ড করুন। আশা করছি এই ক্লাসটা আপনাদের অবশ্যই মোটিভেট করবে। তা আপনারা সবাই একে একে জয়েন করুন। আর আমরা স্ক্রিনে আজকে প্রথম প্রশ্ন আমাদের দিয়ে দিচ্ছি। তা চলুন, স্ক্রিনে ভেসে উঠেছে আপনাদের আজকের প্রথম প্রশ্ন, কোশ্চেন নাম্বার 690। 690 নম্বর প্রশ্নে আপনাদের যে উত্তরটা সঠিক বলে মনে হচ্ছে সেটা আপনারা নির্বাচন করুন। আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। বাংলায় পুরুষ ও স্ত্রীবাচক যদি 690 নম্বর প্রশ্নের আগেরগুলো দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের প্লেলিস্টে চলে যাবে। পুরুষ ও স্ত্রীবাচক শব্দ মূলত কয় ভাগে বিভক্ত? যারা এখানে বলছেন যে অপশন ক 2 ভাগে, তাদের সবার উত্তর সঠিক। তাদের সবাইকে সাধুবাদ জানাই। আপনারা যারা এই কোশ্চেনে অ্যান্সার করেছেন তাদের সবাইকে সাধুবাদ জানাচ্ছি। আর আমরা স্ক্রিনে দেখে নিচ্ছি এই কোশ্চেনের প্রথম সঠিক উত্তর আমরা কার কাছ থেকে পেয়েছি। তা প্রথম এই কোশ্চেনের সঠিক উত্তর এখনো আমার কাছে সেরকম ভাবে আসেনি। তা মধুমিতা বিশ্বাস বলছে ইয়েস স্যার, মানব শাহ হাই, মনিরুল রহমান মর্নিং স্যার, কলকাতায় এক্সাম সেন্টারে আছি। বাহ, খুব ভালো কথা, সেখান থেকেও আপনি আমার ক্লাসটা অ্যাটেন্ড করছেন। তা সুতরাং কোনো রকম কোনো অসুবিধা, কোনো কোশ্চেন হলে আপনারা কোশ্চেন করতে পারেন, কোনো অসুবিধার সম্মুখীন আপনাদের হতে দেব না। যতক্ষণ আমরা আমাদের সাথে আছি আপনাদের সাথে, আপনাদের সবার যেন 60% এন্ড অ্যাবাভ মার্কস হয়। আপনারা সবাই পরীক্ষা দেন, অবশ্যই 60% অ্যাবাভ মার্কস হবে। আপনারা যারা কন্টেন্টের ওয়ার্ডগুলো, যে কন্টেন্টের ওয়ার্ড আর যে স্ট্র্যাটেজি আমি আপনাদের পড়িয়েছি সেই স্ট্র্যাটেজিটা আপনারা মাথায় রাখুন। সেখান থেকে আপনারা হুবহু কোশ্চেনগুলো কমন পেয়ে যেতে পারেন। আর ঠিক একই ফরম্যাটে আপনারা অ্যান্সারগুলো করবেন। আমি এক্সপেক্ট করব আপনাদের সবার কাছ থেকে 60% অ্যাবাভ, মানে সবার নাম্বার যেন 60% অ্যাবাভ অবশ্যই, এবং তার সাথে সাথে 100 উপরে মার্কস পান। তা চলুন আমরা চলে আসবো পরবর্তী কোশ্চেন। আর 690 নম্বর প্রশ্নে প্রথম এই কোশ্চেনের সঠিক উত্তরদাতা সেটা হচ্ছে সোমনাথ মাহাতো। চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 691। পত্নীবাচক অর্থে স্ত্রীবাচক শব্দ কোনটি? অপশন ক ননদ, অপশন খ মুরগি, অপশন গ খুকি এবং অপশন ঘ যা অবলিক ভাবি। তাহলে আপনাদের 691 নম্বর প্রশ্নে চলে এসেছি। আর 691 নম্বর প্রশ্নে আপনারা এ বি সি ডি চারটে অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করুন। আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। মানব শাহ, মনিরুল দা, কলকাতার কোথায় শীত পড়েছে? আচ্ছা, আপনারা নিজেদের মধ্যে কথা বলে নেন, আর তা আপনারই সুবিধা হবে। 691 নম্বর প্রশ্নে আমরা চলে এসেছি। আর 691 নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশন ঘ যা অবলিক ভাবি, তাদের সবার উত্তর সঠিক। তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসবো পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 692। 692 নম্বর প্রশ্ন, কোনটি পত্নী অর্থে স্ত্রীবাচক শব্দ? তাহলে পত্নী অর্থে যেটা স্ত্রীবাচক শব্দ সেটা আপনাদের বার করতে হবে। 692 নম্বর প্রশ্নে এ বি সি ডি চারটে উত্তরের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করুন। আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। 692 নম্বর প্রশ্নে যারা উত্তর উল্লেখ করছেন অপশন খ দাদি, চাচি, মামি, তাদের সবার উত্তর সঠিক। তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর 692 নম্বর প্রশ্নে প্রথম এই কোশ্চেনের সঠিক উত্তরদাতা সেটা হচ্ছে মানব সাহা। চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 693। 693 নম্বর প্রশ্নে চলে এসেছি। আর 693 নম্বর প্রশ্নে আমরা দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা হয়। আপনারা এ বি সি ডি চারটে অপশনের মধ্যে যে উত্তরটা আপনাদের সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনারা নির্বাচন করুন। আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। আপনারা এ বি সি ডি চারটে অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করুন। আর আমরা স্ক্রিনে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। 693 নম্বর প্রশ্ন, কোনটি প্রতিপত্নী অর্থে ব্যবহৃত হয়েছে। তা যেটা প্রতিপত্নী অর্থে ব্যবহৃত হয়েছে সেটা কোনটা, সেটা আপনাদের জানতে চাওয়া হয়েছে। আপনারা এ বি সি ডি চারটে অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। 693 এর মধ্যে নন্দাই ননদ। তা যারা অপশন এ চুজ করেছে তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর 693 নম্বর প্রশ্নে প্রথম এই কোশ্চেনের সঠিক উত্তরদাতা সেটা হচ্ছে মানব সাহা। চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 694। ব্যঙ্গমা শব্দের স্ত্রীবাচক শব্দ কোনটি? বা খুব ভালো কোশ্চেন, আপনারা এ বি সি ডি চারটে অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেব 694 নম্বর প্রশ্নে কোন উত্তরটা সঠিক। আপনারা এ বি সি ডি চারটে অপশনের মধ্যে যে উত্তরটা সঠিক সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটি। 694 নম্বর প্রশ্ন। আর 694 নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন অপশন ক বা এ বেঙ্গমি, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর 694 নম্বর প্রশ্নে প্রথম এই কোশ্চেনের সঠিক উত্তরদাতা বা উত্তরদাত্রী সেটি হলো সুদীপা সাতরা। চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 695। কোনটি দীর্ঘই প্রত্যয় যোগে গঠিত স্ত্রীবাচক শব্দ? তাহলে দীর্ঘই প্রত্যয় স্ত্রীবাচক শব্দ কোনটি সেটি আপনাদের নির্বাচন করতে হবে। আপনারা এ বি সি ডি চারটি অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটি। আপনারা এ বি সি ডি চারটি অপশনের মধ্যে যে উত্তরটা সঠিক বলে মনে হচ্ছে সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটি। 695 নম্বর প্রশ্নে যারা উত্তর উল্লেখ করছেন অপশন ক বেঙ্গমি, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর প্রথম এই কোশ্চেনের সঠিক উত্তরদাত্রী সেটি হলো সুদীপা সাতরা। চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 696। 696 নম্বর প্রশ্ন। 695 নম্বর প্রশ্ন আমরা অপশন এ করেছি, আর এবার চলে এসেছি 696 নম্বর প্রশ্নে। 696 নম্বর প্রশ্নে কোন শব্দটি দীর্ঘই প্রত্যয় যুগে গঠিত স্ত্রীবাচক শব্দ? তাহলে দীর্ঘই প্রত্যয় যুগে স্ত্রীবাচক শব্দ যেটা কোনটা সেটা আপনাদের নির্বাচন করতে হবে। আপনারা এ বি সি ডি চারটি অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। মানে 696 নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশন খ বা বি কৃষাণী, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর প্রথম এই কোশ্চেনের সঠিক উত্তরদাতা সেটা হচ্ছে মানব সাহা। চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 697। কোন প্রত্যয়টি যুক্ত হলে স্ত্রীবাচক শব্দে কখনো কখনো অবজ্ঞায় ভাব প্রকাশ পায়? তাহলে অবজ্ঞার ভাব প্রকাশ পায় সেটা কোন শব্দে? আপনারা এ বি সি ডি চারটে অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। 697 নম্বর প্রশ্নে এ বি সি ডি চারটে অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে 697 নম্বর প্রশ্ন। আর 697 নম্বর প্রশ্নে যারা অপশন উল্লেখ করছেন অপশন খ দন্তের নয় দীর্ঘী, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসবো পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 698। 698 নম্বর প্রশ্নে চলে এসেছি। নি স্ত্রী প্রত্যয় যুগে গঠিত শব্দ কোনটি, অথবা নি প্রত্যয় যুক্ত কোন শব্দে অবজ্ঞার ভাব প্রকাশ পায়? তা আপনাদের এই চারটি অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনাদের নির্বাচন করতে হবে। 698 নম্বর প্রশ্নে আপনারা এ বি সি ডি চারটি অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। আপনি উত্তর যেটা সঠিক উত্তর সেটা রাইট চিহ্ন, আর আমরা স্ক্রিনে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যেটা সঠিক উত্তর সেটা নির্বাচন করুন। আর 699 নম্বর প্রশ্নে যারা উত্তর উল্লেখ করছেন অপশন খ ভিখারিণী, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর 699 নম্বর প্রশ্নে প্রথম কোশ্চেনের সঠিক উত্তরদাতা সেটা হচ্ছে মানব সাহা। চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 700 নম্বর প্রশ্নে চলে এসেছি। তা 700 নম্বর প্রশ্নে আপনাদের জিজ্ঞেস করা যে পুরুষবাচক শব্দের শেষে দীর্ঘই থাকলে স্ত্রীবাচক শব্দে নি হয় এবং দীর্ঘই হয়, এর উদাহরণ কোনটি? তাহলে এর উদাহরণ যেটি সেটি আপনাদের নির্বাচন করতে হবে। আপনারা এ বি সি ডি চারটি অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে 700 নম্বর প্রশ্নে আপনারা এ বি সি ডি চারটি অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। 700 নম্বর প্রশ্ন। আর এই প্রশ্নে যারা উত্তর উল্লেখ করছেন অপশন সি ভিখারিণী, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর প্রথম এই কোশ্চেনের সঠিক উত্তরদাত্রী সেটি হচ্ছে সুদীপা সাতরা। চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 701। 701 নম্বর প্রশ্নে চলে এসেছি। আনি প্রত্যয় যোগে গঠিত স্ত্রীবাচক শব্দ কোনটি? অপশন ক বাঘিনী, অপশন খ চাকরানী, অপশন গ ভাগ্নি এবং অপশন ঘ হচ্ছে জেলেনী। তাহলে 701 নম্বর প্রশ্নে আপনারা এ বি সি ডি চারটি অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটি। আপনারা 701 নম্বর প্রশ্ন এ বি সি ডি চারটি উত্তর, যারা এই কোশ্চেনের উত্তর চুজ করছেন 701 নম্বর প্রশ্নে অপশন বি খ চাকরানি, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর প্রথম এই কোশ্চেনের সঠিক উত্তরদাত্রী সেটি হচ্ছে মধুমিতা বিশ্বাস। চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 702। কোনটি আনি প্রত্যয় যুগে গঠিত স্ত্রীলিঙ্গ? অপশন ক গুণবতী, অপশন খ কপতি, অপশন গ ঠাকুরানী এবং অপশন ঘ জেলেনি। তাহলে 702 নম্বর প্রশ্নে আপনারা এ বি সি ডি চারটে অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। 702 নম্বর প্রশ্ন এ বি সি ডি চারটে উত্তর, যে উত্তরটা সঠিক সেটা রাইট মার্কস, আর আমরা স্ক্রিনে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে 702 নম্বর প্রশ্ন, 702 নম্বর প্রশ্নে যারা উত্তর উল্লেখ করছেন অপশন সি ঠাকুরানী, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর 702 নম্বর প্রশ্নে প্রথমে কোশ্চেনের সঠিক উত্তরদাত্রী সেটি হচ্ছে সুদীপা সাঁতরা। চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 703। ইনি স্ত্রী প্রত্যয় যুগে গঠিত স্ত্রীবাচক শব্দ কোনটি? আপনাদের এই চারটে অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনাদের নির্বাচন করতে হবে। আপনারা এ বি সি ডি চারটে অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা বলছেন অপশন সি বা গ কাঙালিনী, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর প্রথমে কোশ্চেনের সঠিক উত্তরদাত্রী সেটি হচ্ছে সুদীপা সাঁতরা। চলে আসবো পরবর্তী ও আজকের শেষ প্রশ্ন আপনাদের স্ক্রিনে, কোশ্চেন নাম্বার 704। বাংলায় কতগুলি তৎসম স্ত্রীবাচক শব্দের পরে আবার স্ত্রীবাচক প্রত্যয় ব্যবহৃত হয়? কোন পুরুষ শব্দের ক্ষেত্রে এটি প্রযোজ্য? তাহলে কোন পুরুষ শব্দের ক্ষেত্রে এটি প্রযোজ্য সেটি আপনাদের নির্বাচন করতে হবে। আপনারা এ বি সি ডি চারটি অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। আপনারা এ বি সি ডি চারটি অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করুন। যারা এই কোশ্চেন টেকনিক্যালি উত্তর বোধ মানে অপশন ক আর খ, যারা অপশন ডি উল্লেখ করেছেন তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর প্রথম এই কোশ্চেনের সঠিক উত্তরদাত্রী সেটি হচ্ছে সুদীপা সাঁতরা। তো বন্ধুরা, আমি আপনাদের সাথে 15টা কোশ্চেন আলোচনা করে ফেলেছি। এবার আলোচনা শেষে আপনারা কে কত মার্কস পেলেন সেই মার্কসটা অবশ্যই পোস্ট করবেন, এবং আপনাদের যদি কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে আপনারা আপনাদের কোশ্চেনটা পোস্ট করতে পারেন, আমি আপনাদের কোশ্চেনের সদুত্তর দেওয়ার চেষ্টা করব। তা দেখুন, আমরা 15 মিনিটের কম সময়ের মধ্যে কিন্তু 15টা কোশ্চেন পড়ে তার অ্যান্সার করে কমপ্লিট করে ফেলেছি। তাই সুতরাং আপনাদের স্ট্রেংথ নিশ্চয়ই আপনারা টাইম বাঁচিয়ে অঙ্কের ক্ষেত্রে বাজি সাবজেক্টে আপনি উইক আছে সেই সাবজেক্ট কাজে লাগাতে পারবেন। আমি আপনাদের কাছে একটাই এক্সপেক্ট করব যে আপনারা আগামী দিনে 150টা কোশ্চেনের মধ্যে 150টা কোশ্চেনই আপনারা অ্যান্সার করে আসবেন। ভুল জানেন তা সত্ত্বেও আপনারা করে আসবেন, তা কোনো অসুবিধা নেই, যেহেতু নেগেটিভ মার্কস নেই, সেখান থেকে হয়তো পজিটিভলি আপনাদের এই কোশ্চেনের অ্যান্সারটা রাইট হয়ে যেতে পারে। তাই এরকম এর আগের বারও হয়েছে, অনেকে করেছে 10-12টা ভুল করেছে, কিন্তু তার মধ্যে 6-7টা তাদের সঠিক উত্তর হয়ে গেছে। তাই সুতরাং আমি আপনাদের বলবো যে আপনারা অবশ্যই সেটা করুন, সেটা করলে আপনারা অবশ্যই পজিটিভ মার্কস কিছু মার্কসে আগিয়ে থাকবেন অন্যান্য ক্যান্ডিডেট থেকে, ঠিক আছে? তো আপনারা সবাই একে একে কে কত মার্কস পেলেন সেই মার্কসটা আপনারা একে একে পোস্ট করুন, আর আমরা চলে যাচ্ছি হোম টাক্সের প্রশ্নে। তা হোম টাক্সের প্রশ্নটা বলছি, আপনারা একটু খাতা লিখে নেবেন। আজকে আপনাদের হোম টাক্সের প্রশ্ন হলো, কোনটি সত্য স্ত্রীবাচক বাংলা শব্দ? অপশন ক সতীন, অপশন খ বিধাতা, অপশন গ বিপত্নী, আর অপশন ঘ হচ্ছে বিপত্নী। আবার আমি কোশ্চেনটা বলছি, কোনটি নিত্য স্ত্রীবাচক বাংলা শব্দ? অপশন ক সতীন, অপশন খ বিধাতা, অপশন গ সপত্নী এবং অপশন ঘ বিপত্নী। আপনাদের এই চারটে অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা আগামী দিনকে এই কোশ্চেনের যেটা সঠিক উত্তর সেটা আমি আপনাদের দিয়ে দেবো। চলে আসছি কোশ্চেন অ্যান্সার পর্বে। মধুমিতা বিশ্বাস টুডে স্কোর 9/15 বা 15টার মধ্যে 9টা উত্তর সঠিক হয়েছে, খুব ভালো। মানব শাহ আগে 11টার ট্রেনে যাব, আচ্ছা নিশ্চয়ই হোটেল ফোটেল বুক করে নেন, ফোন করেই এখনো হোটেল বুক করা যায় বা গিয়েও আপনারা করতে পারেন, একটা রাতের তো ব্যাপার। আপনার যেহেতু ব্যারাকপুর, অসুবিধার সম্মুখীন আপনাদের হতে হবে না। তা চলুন আপনারা আসুন সবাই পরীক্ষা দিতে, তা অবশ্যই সবার পরীক্ষা ভালো হবে এই আশা রেখে আমি আবার ভিডিওটা শেষ করার সময় চলে এসেছি। এর পরবর্তী ক্লাস সেটা হচ্ছে সিডিপি শিশু শিক্ষা শিশু মনস্তত্ত্বের আমাদের ডিটেল 30টা প্রশ্ন করব 30 মিনিটের কম সময়। এবার মানব শাহ পেয়েছে হচ্ছে 9-19-এর মধ্যে, মানব শাহ হোমটাক্সের অ্যান্সার দিয়েছে, মধুমিতা বিশ্বাস হোমটাক্সের অ্যান্সার দিয়েছে, আর কমল কুমার মন্ডল হোমটাক্সের অ্যান্সার দিয়েছে। বা সবার কাছ থেকে হোমটাক্সের অ্যান্সার পেয়েছি। আর পরবর্তী ক্লাস সেটা সিডিপি শুরু হবে 9:30 থেকে, আপনারা অবশ্যই সেই ক্লাসটা অ্যাটেন্ড করুন। আগামীকাল কিছু সমস্ত কোশ্চেন প্রায় কমন পাবেন, বা যে স্ট্র্যাটেজি আমি বলে দিয়েছি তা সেই স্ট্র্যাটেজি আপনারা মেনটেন করলে আপনারা অবশ্যই 60% এন্ড অ্যাবাভ মার্কস পাবেন। তো চলুন আপনাদের সাথে আবার দেখা হচ্ছে আগামী ক্লাস ঠিক 9:30টায়। আপনারা সবাই ভালো থাকবেন, সবার সুস্থ জীবন কামনা করে আমি ভিডিওটা শেষ করছি। থ্যাংক ইউ টু all of my students, have a nice day.